সাল 2019 আবার একে অপরের মুখোমুখি হলেন অমিত লাবণ্য। আর তাই যেন সেই কবিতা শেষ হয়েও হয় না বারবার, শেষ থেকে শুরু হয় এক একটা নতুন গল্প, শেষের গল্প, যেখানে রয়েছে একটা নতুন সময়, নতুন জায়গা, নতুন কিছু মানুষ, ভালোবাসার নতুন রং। কিন্তু সময় গেলেও কিছু মানুষ, কিছু ভালোবাসা যেন থেকে যায় একই রকম। আর 2019 তেমনই এক অমিত লাবণ্যর গল্প নিয়ে পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি শেষের গল্প। এই লাবণ্য কি সেই লাবণ্য? স্বাগত জানাই প্রফেসর লাবণ্য দত্তকে। এসেছি আবার ফিরে, দেখো কপালে আজ ভালোবাসার জোর। 2019 কিভাবে দেখা হয় অমিত লাবণ্যর, গল্পটা নিজেই গুছিয়ে বললেন পরিচালক। যদি শেষের কবিতা আজকের দিনে কেউ পড়ে, ধরুন আমি পড়েছিলাম প্রথমে, আমি যখন স্কুলে পড়ি মাধ্যমিক দেওয়ার পর ছুটিতে, তখন বুঝিনি, আবার আজকে পড়েছি, তাহলে গল্প তো একই জায়গায় আছে, গল্প তো এগোয়নি, কিন্তু আমি তো এগিয়ে গেছি। তাহলে অমিত আর লাবণ্য যদি এগিয়ে যেত, তাদের যদি বয়স হতো, তারা বেঁচে থাকতো, আর এই বয়সে এসে তাদের যদি দেখা হতো, তাহলে কী হতো? আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, লাবণ্য মমতাশঙ্কর, ঠিক এভাবেই শুরু। আমার শুরুর গল্পের নাম শেষের গল্প। মুক্তি পেল শেষের গল্প ছবির ট্রেলার ও গান। তোমরা দুজনে হচ্ছে একটা উপন্যাস, লেখক ইচ্ছে করে তোমাদের মিল ঘটায়নি। ছবিতে অমিত লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর। লাবণ্যর চরিত্র তার কাছে স্বপ্ন পূরণ, বললেন অভিনেত্রী মমতা শঙ্কর। আমার স্বপ্নের কয়েকটা ক্যারেক্টার, যেরকম রবীন্দ্রনাথের গল্পের কয়েকটা ক্যারেক্টার, যেরকম একটা স্ত্রীর পত্রের চরিত্রটা, আর যেটা সবসময়কার, মানে যে কোনো অভিনেত্রীর বলবো, লাবণ্য চরিত্রটা তাদের একটা স্বপ্নের চরিত্র। আর সেখানে আমার তখন আমার কত 15-16-17 এরম বয়স, আমাদের বিয়ের আগে, তখন থেকেই চন্দ্রোদয়, মানে আমার স্বামী, যাকে আমি এখনও বাপিদা বলি, তার ভীষণ ইচ্ছে, মানে বিয়ের পরেও ও সমানে বলে গেছে, কেন কেউ শেষের কবিতা নিয়ে সিনেমা করে না, তোমাকে কেন লাবণ্য রোলটা কেন তোমাকে দেয় না? তো ও আমাকে জোর করে শেষের কবিতা পড়ায়, এবং শেষের কবিতা পড়ার পর থেকে আমারও মানে মনে হতো, ইস, যদি এই চরিত্রটা করতে পারতাম, যদি কেউ সিনেমা করতেন এবং আমাকে নিতেন এই চরিত্রটা, মানে ভাবতে ভাবতে এত বছর পার হয়ে গিয়ে লাবণ্যর বয়স পেরিয়ে এলাম, আর মানে সেই আশাটাও চলে গেছিলো যে আর কোনো দিন হবে না, এই চরিত্রটা আমার জীবনে করা হলো। কিন্তু সেইখানে যে কোথা থেকে আবার মানে শেষের কবিতার এক্সটেনশন একটা হবে, এবং সেই চরিত্রে জিত, যে নতুন ডিরেক্টর জিত চক্রবর্তী, সে কী করে আমাকে ভাবলেন, মানে এটা আমার কাছে একেবারে একটা অলৌকিক ব্যাপার। কারণ আমার মনে হয় যে সত্য সাই বাবাকে আমি মানি, আমার মনে হয় আমাদের এই সুপ্ত ইচ্ছেটা বোধ হয় তিনি শুনেছিলেন, কী করে হলো। আর সেই বয়সে যখন পড়েছি তখন মানে মনে হচ্ছে যে অমিত রায় সৌমিত্রদা ছাড়া কেউ হতে পারে না, কি অদ্ভুতভাবে যে সেই সৌমিত্রদার অমিত রায় আর আমি লাবণ্য, এটা একেবারেই আমার কাছে অলৌকিক। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখার্জি, অর্ণ, দুর্গা এবং আরও অনেকে। এটা একটু অন্য ধরনের ছবিটা, খুব সিরিয়াস, তাই জন্য একটা ফ্রেশ এয়ার টাইপের কিছু থাকতে হয়, তো একটা ফ্রেশ ব্যাপার থাকে, রিলিফ যাকে বলে, সেই রিলিফটা হচ্ছে আমার ক্যারেক্টার। আমি হচ্ছি এমন একটা কমন ফ্রেন্ড যে আমাদের মেল আর ফিমেল যে প্রোটাগনিস্ট নিউ জেনারেশনের আছেন, তাদের কমন ফ্রেন্ড আমি। এবার তাদের সুখ দুঃখ আনন্দ কষ্ট সব কিছু আমার কাছে এসে বলে, কিন্তু দুজন দুজনকে চেনে না, আমি হচ্ছে কমন ফ্রেন্ড, আমি চিনি। এবার কোনো একটা সময় একটা পার্টিতে আমি দুজনকে ইনভাইট করেছি, মানে এবার দুজনকে ইনভাইট করা তো ন্যাচুরালি দুজনের মধ্যে আগে থেকে একটা কোনো ট্যাসেল হবে, আর নিউ জেনারেশনের সঙ্গে ওল্ড জেনারেশনের যে কী করে যে মিল হবে বা জেনারেশন গ্যাপটা, এই সব কিছু এই মুভিটার মধ্যে আছে, ছবিটার মধ্যে রয়েছে। সেটা যদি দেখতে হয় তাহলে আমাদের সিনেমা হলে আসতেই হবে, দর্শককে এসে
আমাদের কাজকে উপভোগ করতে হবে। আর আশা করি আমরা যথেষ্ট কষ্ট করে আর ভালো করে মন দিয়ে কাজ করেছি, যার জন্য আপনারা প্লিজ আসুন আপনাদের সিনেমা হলে এসে আমাদের ছবিটি দেখুন। আমি যে চরিত্রটা করছি, আমার সাথে লাবণ্যর একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে, মানে মমদি যেটা করছে। কিন্তু মজার ব্যাপার এই ছবিটায় সেটা হচ্ছে যে কোথাও গিয়ে অমিত আর লাবণ্যর যেভাবে প্রেম হয়েছিল এত বছর আগে, মানে সাহিত্যে আমরা যা দেখি, এত বছর পর ওদের দুজনের দেখা হয়েছে। কিন্তু এই সময় 2019 একটি ছেলে এবং একটি মেয়ে, তাদের সম্পর্কটা, তাদের প্রেমটাও যেন ঠিক ওই খাতেই বইছে, ওইভাবেই বইছে। যেমন ওর কেটি মিত্তির ছিল, আমি যে চরিত্রটা করছি আকাশ, আমারও একটি লিভ ইন রিলেশনশিপে আমি রয়েছি। ফলে কোথাও অমিতের যে অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, তার যে ফিলোসফি, সেইটা কোথাও 2019 দাঁড়িয়ে আকাশ, মানে আমার চরিত্রটি বহন করছে। কিন্তু আমরাও কোথাও ডিরেক্টলি, এত সুন্দরভাবে টেক্সটটা বোনা হয়েছে, এটা কোথাও সারিয়াল কিছু নয়, মানে আমাদের দুজন আকাশ এবং কুহু দুটো চরিত্রই লাবণ্য এবং অমিতের সঙ্গে ডিরেক্টলি সম্পর্কযুক্ত, দুটো প্যারালাল গল্প চলে, যদিও মূল ফোকাসটা অমিত আর লাবণ্যের সম্পর্কের উপরই আছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে জয় সরকার, গান গেয়েছেন নচিকেতা, রূপঙ্কর বাগচির মতো গায়করা। এমন একটি বিষয়ে ছবি যেখানে প্রত্যেকটা মুহূর্তে গান যেন জমাট বাঁধায় সম্পর্কগুলোকে, তাই সেই গান নিয়েই কথা বললেন প্রত্যেকে। আমি একটি গান গেয়েছি যে গানটার মধ্যে যখন প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল এরকমভাবে যে অনেকদিন বাদে লাবণ্য এবং অমিতের দেখা হচ্ছে, তো সেই সময় ব্যবহার করা গান। খুব ভালো সুর করেছেন জয়, খুব ভালো লিখেছেন রাজীব, এবং গানটার মধ্যে একটা মেলানকলি রয়েছে, গানটার মধ্যে একটা অসম্ভব নস্টালজিয়া রয়েছে। শেষের কবিতা মানে তো রবীন্দ্রনাথের গান, কিন্তু এর সাথে জয়ের যে আলাদা করে যে কম্পোজিশন, সেগুলো আমার মনে হয় মানুষের মনে দাগ কাটবে। রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলেন, রয়ে যাওয়ার গান গাইতে জানেন না। গানটা আলাদা করে বলার তো কিছু নেই, আমি যেভাবে সব গান গাই এটাও গিয়েছি, কিন্তু এর অনেক দিন বাদে জয়ের একটা কম্পোজিশন গাইলাম আমি, জয়, তারপরে রাজীব লিখেছে গানটা, খুব ভালো হয়েছে। মানে গানটা অ্যারেঞ্জমেন্ট, আফটার অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে সেটা আমি জানি না, কারণ কৌশিক আলাদা দিন গিয়েছে, আমি আলাদা দিন গিয়েছি, সবটা মিলিয়ে কেমন হচ্ছে সেটা আজকেই শুনব। এই গানটা আমি আমার সময়ে দাঁড়িয়ে গিয়েছি, মানে গানটা খুবই আধুনিক গান, সমকালীন গান, আধুনিক কথাটা ভুল, মানে সমকালীন গান, এই সময়ে দাঁড়িয়েই আমি গিয়েছি, এই সময়ের মতো করেই গিয়েছি গান। মুঠো খুলে খুঁজো তাকে, ফেলে আশা নামে ডাকে, শোনা যায় চেনা সে গলার স্বর। একটা গল্প যার শিকড় রয়েছে কিন্তু আজ থেকে অনেক বছর আগে, এবং মাথার ওপর রয়েছেন রবি ঠাকুর, ফলে রবি ঠাকুরকে মাথার ওপর রেখে, হৃদয়ে রেখে কাজটা করার চেষ্টা করেছি, কারণ গল্পটা একদম আধুনিক সময়ের, আমাদের এই সময়কার আধুনিক গল্প, তা কোথাও ওই দুটো সময়কে ব্যালেন্স করে গানগুলো বানানো। লিখেছেন রাজীব, রাজীব চক্রবর্তী, ভারী চমৎকার সামলেছে ওর দায়িত্ব। আর এই চারটে গান আছে, গেয়েছেন রূপঙ্কর, সোমলতা, অনুপম, আর একটা ডুয়েট গান আছে যেটা গেয়েছেন নচিকেতা এবং কৌশিকী, আর এছাড়াও একটা রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, সেটা লোপার গাওয়া, সেটা আমাদের এই বছর দেড়েক আগে একটা অ্যালবাম, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বেরিয়েছিল আকাশ, সেই আকাশের একটা গান ইউজ করা হয়েছে। তা সব মিলিয়ে এটা একটা কোথাও একটা জার্নি হিসেবেই দেখেছি, এমন একটা জার্নি যেটা শুরু হয়েছিল আজকের থেকে বহু বছর আগে, এবং পুরো ব্যাপারটার মধ্যে বাঙালিয়ানা, এবং অবশ্যই যিনি সেরা বাঙালি সেই রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় ছিলেন। বন্যা, তোমার কবি কি বলে, যেদিন আমরা দুজনে ওই বন্ধ দরজায় ঘা দেব, দরজা খুলবে না?